তোমার বউ মা হলো তো আমারও বউ মা, তাই না আব্বু? তোর বউ মা না বে, তো তোর বউ আমার বউ, চুইট বউ। হ্যাঁ বন্ধু, তোমার বউটা খুব সুইট হয়েছে বুঝছো। শালার পিঠে শালা তোকে লাতে দিয়ে গিরে ফেলবো, আমার বউ চুইটুক আর বেচুইটুক তো কইতে কয়েছি বেটা। কি বলতে আসো মগ, ভাবি না একটা আত্মার সম্পর্ক আছে আর ভাই বউ তো অর্ধেক বউ। শালার পিঠে শালা তুই গিয়েছিস কেন? আমি তো আমার বিয়ে তোকে দাওয়াত দিয়েছি। এই বেটা এটা তুই কথা কস, তুই দোস্ত মানুষ, তুই বিয়ে করবি আমরা যাবো না। আর মাশাল্লাহ ভাবি তো একেবারে চরিত্র খারাপ, চরিত্র খারাপ দেখেছেন আব্বু? আপনার সামনে আমার বউর দিকে চোরা লুক দেন। চুপার চুপার, এই বকুনটা দাও। শালা ফকিন্নি লঙ্গি পেরে আমার বিয়ে গেছে শালা ফকিন্নি। কা করে আমি দাওয়াত দিছি বাদ দে। তুমি দাওয়াত দিয়েছো আমার কাছে, অনুমতি নিয়ে দিয়েছো দাওয়াত? ওরে তোর কাছে অনুমতি নিতে ভাই তোর বাপ, বেশি কথা কইছ যা করলা বললে বললে করলা। তুই কিন্তু কোনো জন টাকা বিনা শালা ফাউল না বন্ধু, কি বলো টাকা বললে কর যায়, তোমরা কই যাও। আমার বউ আমি যেমনে খুশি তেমনে নিব। চলো যাও 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 যাও। তুমি তুমি খুশি আছো না আমাকে বিয়ে করে? শুনো, আমরা এখন ঘরে ভিতরে কি করবো জানো? তুমি যাও, আমি আসতেছি, তুমি ঘরের মধ্যে থাকো। হায় আল্লাহ, এটা কি হলো? আব্বা আমাকে বউ দিয়ে ঘরে দিল, অথচ আব্বা আমাকে শিখিয়ে দিল না কি করতে হবে। আমি এখন কি করব, কি করে সবাইকে বলবো আমার বাসরগুলোকে যে ভয় করে? যদি কিছু দুর্ঘটনা ঘটে যায়, অঘটন ঘটে যায়, তখন আমি কি করব? আব্বা আমাকে কেন কেন আব্বা আমাকে বিয়ে করালো? এখন আমি কি করব, একা একা রাতে বসে আছি, বুঝতে ধরবে ওই যে ডাক শুরু করেছে আমার যে ফাদার বলেন। কত দিকে ঝামেলা সামলাবো, কত কালকে কালকে কি লোকজন আসবে দাওয়াত খেতে? তো লোক আসবে না, তুই তো বসে আছিস, তুই বাসর ঘরে যাস না কেন? এটা একটা কথা বলেছেন আপনি, ওটা বাসরগর, ওটাকে বাসরগর বলা চলে? ওটা বাসরগরের গোষ্ঠী হয় নাই। আমি ছিনামার দেখেছি কত সুন্দর বাসরগর, রজনীগন্ধা, গোলাপ ফুল, সাথে আর কত রকম আইটেম, সূর্যমুখী ফুল থাকে সাজানো। আমার বাসরগরের ভিতরে তো একটা টাগই ফুল, কচুরি ফুল নাই, আমি কিভাবে বাসরগর করব? আরে বেকুব, ওটা সিনেমার মাধ্যমে দেখায়, বাস্তবে এত ফুল দেয় না। আর তোরে দেখাইতে এমনি বিয়ে করাইছি, আমি সময় পাইছি তোর বাসরগর সাজাইতাম? সেটা বুঝতে পেরেছি, কিন্তু এখন আমি ফুলের গ্রান ছাড়া কিভাবে বাসরঘর করবো? তুই বাসরঘরে কি ফুলের গ্রান শুনবি না বোর গ্রান শুনবি? না আমি দুইটাই মিক্স করে শুনবো, দুইটা মিক্স করে শুনলে ফাইন হবে। ওরে খোদারে কেমনে বুঝাই, বউ একলা বসে আছে, বউ বলবে এরা কা, এরা মানুষের জাতে পড়ে না, আমার একলা থুইয়া গেছে। তোরে পরে তোরে খারাপ চোখে দেখবো বউ। তাইলে এক কাজ করো আব্বু, আমার বাসরঘরে তুমি যাও। আমি যাইতে? আগে কবি না যাও, পৃথিবীর মানুষ যেভাবে বাসরঘর করে তুই ওইভাবে করবি? আমি তো সেটা বলতেছি না, আমি বলতেছি পৃথিবীর মানুষ কিভাবে বাসর করে। যেমন ছোটবেলায় তুমি আমাকে সরায় সরায় শিখিয়েছো, আমি শিখেছি ভাত খাবার কিভাবে খেতে হবে শিখিয়েছো, আমি কিন্তু শিখেছি। আবার তুমি যখন বসে বসে আমাকে লেখাপড়া শিখাতে, আমি কিন্তু শিখেছি। আমি সব কিছু তোমার দেখা থেকে শিখেছি। তাহলে এখন বাসর ঘরে গিয়ে কী করবো একটু দেখিয়ে দিয়ে আসো না আব্বা। এটা দেখানোর জিনিস, তুই বাসর করবি আমি দেখুম, তোর বাপ হই আমি এটা দেখুম। তাহলে আমি কি করব এখন ভিতরে? কি করবি মানে তোর বউ যা যা করে তুই তা তা করবি, তবে একটা কথা মনে রাখবি, বাসর ঘরে বিড়াল মারিয়া লাভি। বিড়াল মারতে হবে আব্বু? বিড়াল মারা মার্ডার করে না, দণ্ডনীয় অপরাধ, বিড়াল মারব কিনু? আরে বাসর ঘরে কথা আছে না, সিনেমার ডায়লগ শুনুস না, যে বাসর ঘরে বিড়াল মারতে হয়, ওই তোরে বলতেছি বিড়ালটা মাইরা ফেলবি। একবারে মেরে ফেলবো না, আধা মরা করবো। ওই আধা মরা করলে হবে? আধা মরা লাঠি লাগবে, লাঠি ছাড়া বিড়াল মারবো কিভাবে? লাঠি ছোঁড়া যা লাগে তোর বউ দিব তোরে। এখন বিড়াল কি ভিতরে পাওয়া যাবে? বিড়াল কি ভিতরে পাওয়া যাবে? আরে তোর বউ সব শিখাই দিব, বিড়াল কোথায় পাবি, কি করবি না করবি, একদম সব তোরা শিখাই দিব তাৎক্ষণিক। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি যাবো। যা যা যা।
আব্বা তুমি আপাতত প্রাথমিক পর্যায়ে দেখে দিয়ে আসো না ওরে আমি বাপ হয়ে তোরে বেলে বাসর গ তুই উঠে যা আমি ডাক দে যা বোঝা করব আমি তাই করব তা করবি আমি তাহলে যাচ্ছি আব্বু যাও আব্বু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু তোমাকে ডাক দিলে তুমি চলে আসবা বাসর ঘরে বলে দুর্ঘটনা ঘটে দূরে বেকু যা ঠিক আছে যাচ্ছি কোনো সমস্যা হলে কিন্তু চলে আসবা তুমি কি কয় বাসর ঘরে আবার কিভাবে দুর্ঘটনা ঘটে হ্যাঁ এটা মফিজ তো মফিজে রইল পোলাটা বলে বড় বিপদে আছি পুরো আবাল তুমি এখানে বসে আছো আমি আব্বার সাথে আলাপ করলাম আব্বা বলছে বাসর ঘরে করতে আমি বাসর ঘরে করব আপনি আমাকে সালাম করেন কেন আব্বা বলেছে আপনাকে আপনি যা করবেন আমিও তাই করব তাই আমি আপনাকে সালাম করছি দেখে আপনি করবেন কেন ও আমার করা যাবে না না তাহলে সালাম মিস্টেক হয়েছে আবার করেন বেঁচে থাকো মা বেঁচে থাকো হাজার বছর বেঁচে থাকো আপনি আমাকে মা বলেন কেন সালাম করলে তো মা বলতে হয় সেজন্য বললাম আপনি কি রাগ করেছেন বউকে কখনো মা বলতে হয় তা কি বলবো বউকে অনেক কিছু আদর করে অনেক নামে ডাকা যায় ও আদর করে অনেক কিছু বলা যায় তাহলে আদর করে আপনাকে কি বলে ডাকবো আমার সোনা বলে ডাকবো হ্যাঁ আপনি যেটা বলে খুশি জানো সোনা আব্বা আরেকটা কথা বলেছে হ্যাঁ বলেন আব্বা বলেছে বাসর ঘরে বিড়াল মারতে আমি বিড়াল মারবো কিভাবে একটু আমাকে বলে দেন না আচ্ছা আপনার একটা কথা বলি প্রথম দিন জি বলেন আপনি কি সবসময় আপনার বাপের কথা শুনেন আমি সব সময় কি জন্মের আগে থেকে আমি আমার বাপের কথা শুনি বাপ যা বলে আমি তাই করি না কারণ বাসরাতে মন একটা দিনের রাত যে আপনি সেই কথাটা আপনার আব্বুর কাছ থেকে শুনে আইছেন আব্বা কিন্তু ওই সব কথা বলেনি শুধু বলছে তোমার বউ যা করবে তুমিও তাই করবা আর তুমি বিড়াল মারবা আমি যেখান বিড়াল মারবো এখন বিড়াল খুঁজে পাচ্ছি না বিড়াল কোথায় কিন্তু বিড়াল দেখতেছি না কিভাবে বিড়াল কোথায় আপনি বিড়াল দেখবেন হ্যাঁ বিড়াল দেখবো বিড়াল মারবো আব্বা বলেছে না বিড়াল দেখাচ্ছি তোমাকে বুঝছো বিড়াল দেখাবে এটা কি করছো মানুষ খারাপ বলবে আমি সমাজে মুখ দেখাবো কি করে চুপ গাধা বিয়ে করছে বোনে বাসরাত করবো আবার সমাজে দেখাই তৈব মুখ না বিড়াল মারবো তো আমি তুমি আমাকে ছেড়ে দাও আমার লজ্জা করে না আমি ছাড়বো না আজকে আমাদের একটা মধুময় রাত বুঝো নাই মধুময় রাত চাই না আমার এমনি রাখি ভালো আব্বা আমাকে রেপ করতেছে আব্বা আমাকে বাঁচাও আব্বা তুমি বিড়াল মারতে বলছো আব্বি আব্বু এই যে আমাকে কোথায় কি করতেছে আব্বা গাধা আব্বা আমি গাধা না তো আমার নাম আছে আমার নাম গাধা না আব্বা কি জানি করে খালি বাপেরে ডাকে তাহলে কারে ডাকবো বউরে ডাকতে হয় না বউ ডাকবো না বউ জানে কি করে আব্বা আমার একই সর্বনাশ হলো আমার কেমন যেন লাগে আমার এরকম আব্বু থাকার চেয়ে তিন চারটে শত্রু থাকা ভালো ছিল আমাকে বিপদে ঢুকিয়ে দিয়ে আমাকে কোন ঘরে ঢুকিয়ে দিয়ে আরামসে ঘুমাচ্ছে আব্বু আব্বু বাইরে আসেন দুর্ঘটনা ঘটে গেছে টর্নেডো সিডর শুরু হয়েছে আব্বু আব্বু একটু বাইরে আসেন বড় দুর্ঘটনা ঘটে গেছে আব্বু আমি কি করে যে আব্বুকে বলবো আমাকে বিপদে রেখে ওরে খোদা আব্বু আপনি কি দিন কানা না রাত কানা আপনি উপরে উঠছেন কেন আমার কি করবো আব্বু কাল রাত্রে যখন আপনি আমাকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে আসলেন তখন আমি কিন্তু বাসর ঘরে ভিতরে গেলাম হ্যাঁ যাওয়ার পরে আমার বউ আমাকে কত কিছু করেছে ওরে ওটি বাপেরে কইতে নাই কত কিছু করেছে এটা নিজের কাছে রাখ তাহলে আমি বলি আমি কত কিছু করেছি আমরা হ্যাঁ বুঝলাম অন কিছু তারপরে অনেক কিছু করার পরে আমরা রাতে ঘুমিয়ে গেছি অনেক কিছু করার পর ঘুমিয়ে গেছি সকালে উঠে আমার বউ খুঁজে পাচ্ছি না কেন কিসে দেখি অন্য কোন জায়গায় একটা মেয়ে যেন আমার পাশে বসা অন্য মেয়ে মানে অন্য মেয়ে আসবে কোত্থেকে আমি তো সেটাই বলি যে আমার এত সুন্দর বউ কোথায় গেল এটা কোত্থেকে আসলো কোন জায়গার এক সেরে এসেছে আমার মনে হয় কি আব্বা ওটা তোমার বউ তাকফিরুল্লাহ তোর মা মারা গেছে কতদিন আগে আমার বউ আইয়ে কই থেকে তোর মা কি ভূত হয়ে আইছে তাহলে ওটা কই থেকে আসলো ওটাকে তো আমি চিনি না আমার কাছে কেমন ডাউট ডাউট লাগতেছে কি কস এটা বৌমা আ বৌমা বৌমাকে ডাকছো কেন বৌমা পাবে কোথায় সে তো হারিয়ে গেছে এখন বৌমা থাকলে ঠিকই আসবে কথা কম কো বৌমা বৌমা তোর বৌমা তোর স্ত্রী দেখেছেন এই যে কি ছেড়ে এসেছে কেমন দেখছেন এটা কোত্থেকে আসছে রাতে সকালে দেখি আমার পাশে বসে আছে হাত ধরে তো ঠিক তো আছে কি ঠিক আছে এটাই তো তোর বউ
এইটা আমার বউ আমাকে বলত পেয়েছে। আমি কি বলত, আমি কি মফিস, আমি কি গাধা, আমি কি ছাগল? আমি কালকে এত সুন্দর তেল তেলা কসকচা বউ এনেছি, আজকে সকাল থেকে চিটি পড়া, এটা আমার বউ হতেই পারে না, ইম্পসিবল। কেমনে বুঝে কত ফোলাটা রে, এই তুমি বুঝাইতে পারো না? এই তুমি কি আমার আব্বার উয়ে? এ কিসের আব্বার উয়ে? এই তুমি পাগল নাকি? হ্যাঁ তুমি আমাকে চিনো না? আমি তোমাকে কি করে, আপনাকে কি করে চিনবো? আমার বউ তো ছিল চকচকা। আপনি কোত্থেকে আসছেন, কোন জায়গা সেরিয়ে আসছে এটা? ওরে খোদা রে, তুই বাসর ঘর সিনেমার মাইতে দেস না, প্রত্যেক ছবিতে বাসর ঘরে প্রত্যেক জায়গায় যখন বাসরে যায় বউ কি চকচকা থাকে, আর সকালে যান ওই যে চুলের এরম এরম করে গোসল করার পরে তখন একরকম চেহারা হয়ে যায়। আমি অত সব বুঝি না আব্বা, এটা আমার বউ না, আমি শিওর কনফার্ম আমার বউ আরো চকচকা। আজকে দিনের মধ্যে আমার বউ এনে দিবি। আমার বউ যদি না এনে দেয় তাহলে তোকে দুইটারে গাড়ু আর চেরি করতে কাছে খেতা বাড়ির থেকে আমি যাই না দেখি। আমার বউ চাই, আমার বউ, আমার বউ আড়াইছে। তুমি রাত্রে ছিল রং চং উঠাইয়া, তারপর এখন সকালবেলা ফ্রেশ হয়ে গেছো, কত দেখে মনে করছে এটা অর্ব না কি যে করি হারাম দাদা রে, বড় টেনশনে আছি। তুমি এক কাজ করো, তুমি ঘরে যাও, আমি দেখতেছি কি করা যায়। আব্বা আমার ঘরে যাই? হ্যাঁ তোমার ঘরে যাও। ওরে হারামজাদা, তুই এটাই বুঝলি না যে মেকআপ করলে মেয়েরা একরকম থাকে, মেকআপ ছাড়া একরকম থাকে। তাই যাব, আমি কি করব, আমার তো এখন ভালো লাগে না। কালকে এত সুন্দর চকচকা বউ আনলাম, আজকে বউটা হারিয়ে ফেললাম। আমার এই যন্ত্রণায় না, এত সুন্দর বউ এনেছি, বউ আমার চিঠি পড়া হলো কিভাবে? আমার বউটা চিঠি পড়ে গেছে, এই বউ কে নিলো, কে আমার এই সর্বনাশটা করলো? আমার মাথার উপরে বাড়ি মারিছে, আমার মাথাটা ফাটা দুই বা কেলাই দিছে। আমার বউ আমি কোনে পাবো? এত সুন্দর বউ, বউ বউ না, বৌমা কেন বলি, সে তো বউ আমার, তাকে বৌমা কেন বলবো? শালার তোর বাদি ভাই বুঝছস, পাগলে যে একটা বউ হাইছে, একটা বউয়ে শালার, আমার তো জানোস না আমি সহ্য করতে পারি না, এই পাগল কান্নে বউ হইলো। কি যে বলবো দাদু, যা পাইছে, মুই যদি আর আমার খান বউ পাইতাম জীবনটা উৎসর্গ করে দিতাম। কোয়াল কোয়াল মগো কপাল, কি যে বলবো, এই কপাল নিয়ে কি যে আল্লাহ দেবা, তা সুইট বউ যদি দেতা কপাল যা তুই কস। আরে আমি তো বুঝছিস এই কাল্লে রাচ্ছা হাতের বোধ দিয়ে নে সাই হারার রাত ঘুম যাইতে হারি না দাদু। বিম্পাটা যাইতে আছে, তুমি আমাকে পাটা বলেছো ভাইয়া। এ মা ফিজে, তোরা কি বলবো, তা পাটা না কি বলবো, তুই বিম্পাটা কালকে যে ড্রেস পরে বিয়ে করছো, বাসর করছো, বাসর ফুল সজ্জা কইরা সেই ড্রেস পরে আইছো, আমাকে কি দিছো? গোছল গোছল তো করেছি, কিন্তু আমার একটা প্রবলেম হয়ে গেছে, সে প্রবলেম বলা যাবে না, আমাকে চুইট লাগছে না। এই বেটা তোরে কি চুইট লাগে রে, আমার বেটা বলদ বলদে আছস গাধা, তুই কাল্লে রাচ্ছা যেটা দিব তুই বিয়ে করি আনলি, তুই তো বাসর করবার রওনা হেটাই হিন্দি রেছস। বিম্পাটা চিন্তা করেছি মরণের আগ পর্যন্ত এটাই পরে থাকবো। গোসল করে নাই মনে হচ্ছে। কোথায় রেখেছেন ভাইয়া? কি তা রাখছি? কি কি এ কি খোঁজো, কোথায় রেখেছেন? আমার সাথে মশকরা করেন না। তুই কি মোর বিয়ে লাগো যে তোর লাগে মশকরা করবো? কোথায় রেখেছেন? বাড়িতে রেখেছি। দাদু কি 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 খোঁজো, কে না বাচ্চা হাত দিও না, হাত দিও না। চোখ বড় করে অ্যাঙ্গেল করে তাকাইছিলে। ওরে বাইরে চুইট বউ কয়েছে, চুইট না বন্ধু, বলছিলাম তোমার বউ ভাই বউ একটু বলতেই পারি। তুমি আমার বউ আমি সকাল থেকে খুঁজে পাচ্ছি না, কালকে নতুন চকচকা বউ এনেছি, সকালবেলা ঘুম থেকে দেখি চিঠি পড়া, ওটা আমার বউ না, আব্বা বলে এটাই তোর বউ। আমি চিন্তা করে দেখলাম কালকে ফাউল কথা বলেছো, তুমি রং কথা বলেছো, নির্ঘাত তোমরা দুজন আমার বউটাকে হামলেছো, দুষ্টুমি করো না ভাইয়া, বউটা দিয়ে কি বলতেছ? কি আমার কথা শুন, তোর বউ কমই গেছে তুই জানোস,
আমার মনে হয় তুই যে রাজ্যা বাসর করে গেছ বিলাই মাইতি হারস না তোর বউ গেছ দাদু রাইট কথা বলছেন বুঝেছি তোমরা এভাবে আমার বউ দেবে না মানে কি তোমরা এভাবে বউ দেবে না একটা লাঠি দরকার লাঠি কো এই হালার পর আছে আছে মান হইছে দাদু না না পরে খোদা আল্লাহ খোদা আল্লাহ বাবা বাবা দাদু জীবনে পেটতে ফাঁস খেলার দর দিছি ও সোবান আল্লাহ বল এ দুমুর যদি অলিম্পিকে দিতাম বিশেষ হ্যাঁ গোল্ডেন কাপটা আপনাই পাইতেন আমি নিশ্চিত আচ্ছা হুন আরেকজন কথা কছে কন আর মনে হয় এতে বাসর রাতে বিলাই মাইত যাতে বউ মারিয়া দাদু একদম ফাঁস খেলার কথা বলছ সত্য কথা একদম সত্য কথা এতে যে বলদ কই আন্ডা এতে বলদ না এতে বলদ না চিন্তা কর তে বাসর রাতে বউ বিলাই মাইত যাইতে বউ মারি লাইছে এতে অন হাগল গেছে হাগলই আন্ডারে হাগল হাগল কি করতে আছে দেখছেন মগো ও যা করছে ব্যাপারটা এটা সারা জীবন মনে রাখবো এই বেটা তোর দোষ আছে তুই হাতের বড় সুইট কসকা নইলে তো এত সন্দেহ করতে না ও কি বলছেন সুইট কে সুইট বলবো না এ সুইট কইয়ে তো বেজার লাগাইছো তো আমার ভিতরে পিদিবা আছে পিদিবা থেকে বারই আইছে কি করবো এটা সম্ভব না আটকায় রাখা এতের হাগল এতের কোন আমার মান ইজ্জত আর কিছু রাখতো না সারা গ্রাম ঘুরা হারামজাদা বউ খুঁজতেছে এরমা বিয়া কল্পলা কিল্লাই যে আল্লাহ আমারে দিল আমি এখন কি যে করি কেমনে বুঝাই ওরে বোমা বোমা ও বোমা অসহ্য অসহ্য এগুলা মানুষে করে ছাগলামের একটা লিমিট থাকার দরকার তোমার স্বামী তো পাগল হয়ে গেছে সারা গ্রাম তোমারে খুঁজতেছে যারে দেখে এরকম আমার বউ কই আমার বউ কই আমার এত তন্তাজা বউ কই আমার টকটকা বউ কই আমার কালারফুল বউ কই আহেরে কেমনে বুঝাই এখন কি করি কত আব্বা একটা বুদ্ধি আছে কি বুদ্ধি তুমি এক কাজ করো একদম ওইভাবে ফিটফাট হয়ে থাকো আমি হারামজাদারে নিয়ে আইতেছি ঠিক আছে আচ্ছা আব্বা জান আমি রেডি হইতাছি আচ্ছা কবিরা কি সাদে বলেছিল সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু আমার সংসার সুখী হবে কি দুঃখী হচ্ছে পেতনির গুণে চকচকা বউ আনলাম চিঠি পড়ে গেল হায় রে বউ এখন মনে সুখে গান আসছে বউ তুমি কোথায় ও বউ তুমি কোথায় আব্বার বাচ্চা আব্বা কি বউটা গায়েব করে দিল না আব্বা কি করে গায়েব করবে আমি তো গেট লাগিয়েছিলাম তাও হতে পারে হয়তো বউ গেট খুলে দিয়েছিল পরে মনে হয় আব্বা বউটা নিচ্ছে আমার চিঠি পড়া বউটা দিছে কি করি আব্বাকে তো আর কিছু করা যায় না আব্বাকে তো কিছু একটা করা দরকার আমি এমপির কাছে যাব না মন্ত্রীর কাছে যাব আমার বউ হারিয়ে গেছে আমি মন্ত্রীর কাছে যাব আমার দেখো হে হারামজাদা তুই কারো কাছে যাইতে হইব না এদিকে না আমার বউ কনে তোর বউ আজকে ব্যবস্থা করে দিচ্ছি বউ পাইছো পাইছি সত্যি সত্যি তোমার মাথা ছুঁয়া কইতে হবে আমার মাথা ছুঁয়া কইলাম পাইছো বউ পাইছি তোর বউ সেই ঝকঝকা টকটকা সেই বউটা সেটাই তো সেটাই সেই বউ না হলে কিন্তু আমি বাড়িতে তোমার মাথা ফাটিয়ে ফেলবো আচ্ছা ফাটাই সাই চলো আমার বউ তো আগেরটাই আছে তাই না দেখতে সুন্দর আব্বু সত্যি কি আমার বউ পেয়েছো পাইছি পাইছি সেটাই তো ওরা আমি তোর সাথে কি মিথ্যা কথা বলি বল জি আমি আপনি মুরব্বী আপনাকে দেখে আমি বসবো কেমন দেখায় না না ঠিক আছে তোর অরিজিনাল বউ সাইজ তো হ্যাঁ আমি আমাকে যেটা তুমি বিয়ে করে এনে দিয়েছো না মানে আমি বিয়ে করে যেটা এনেছি সেটা দেবে তোমার বিয়ে করাটা আমি নেব না আরে বিয়ে তো তুইই করছস ঠিকই তো আছে আচ্ছা দাঁড়া বোমা বোমা তোর বোমা না কে বোমাই তোর ওয়াইফ ওয়াই ওয়াইফি বোমা ওয়াইফি বোমা বাইরে আসেন মিছিলের মতো ডাকেন কেন তুমি তো সেই ছেড়ি এনেছো যে ছেড়ি সকালে দেখেছি সেই ছেড়ি তো এনেছো আরে না গাধা এখন দেখলে তুই মুছে যাবি আমি বুদাই না বুঝেছো এটা আমার বউ না ওটা সেই ছেড়ি এটাকে নিয়ে যাও এখান আস্তে আস্তে দেখ আস্তে আস্তে খুলো আস্তে আস্তে খুলো আস্তে দেখ এই দেখছস এটাই তো আমার বউ ঠিক আছে হ্যাঁ এটাই তো আমার বউ এটাই তাছাড়া আমার কাছে এত কিছু করেছি আমরা দুজনে এত সুন্দর তেল তেলা বউ আমি কালকে তুই খুঁজে পাচ্ছি রে এতক্ষণ কোথায় ছিল সোনামণি আরে গাধা এটাই তোর বউ তোর জিনিসটা বুঝাই এই যে দেখছস এই দেখ এডোলে মেকআপ এই দেখ মেকআপ বুঝছস এই মেকআপ যদি তোর কালারটা তুই না কালা তোর লাগাইলে তুইও সাদা পরে পরিষ্কার ফাঁকফাঁকা হয়ে যাবি এই মেকআপ করা অবস্থা ছিল তখন তোর বউ বাসর করে সকালে উঠে গোসল করছে মেকআপ উঠাই ফেলছে তুই আর বউ চিনতে পারছ না আসলে
এটা মেকআপ আলার বলছিল তখন ঠিক আছে আমি কিন্তু বউ ছাড়বো না মেকআপ করে থাকবে সব সময় আচ্ছা 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 তুই ঘরে যা 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 জি যা চলো তুমি কিন্তু মেকআপ উঠাবে না তুমি কিন্তু সারা দিন মেকআপ করে থাকবে আমার বউকে কোনো কাজ দিবে না আচ্ছা যা যা চলো আমার সোনামণি তুমি যে হারিয়ে গেছিলে জানো আমি কি টেনশনে ছিলাম খাওয়া দাওয়া ছেড়ে দিছিলাম এই গাদারে কেমনে বুঝাই যে মানুষ মেকআপ করা হইলে একরকম থাকে মেকআপ ছাড়া একরকম থাকে এই যে অনেক সুপারস্টার নায়ক নায়িকা মার্কেটে গেলে মানুষ চিনে না তখন মেকআপ ছাড়া থাকে আর মেকআপ করা থাকলে আরে অরিজিনাল থাকে আস্তে একটা গাদা